সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমার একটু শরীরটা একটু খারাপ আছে, হাতে ব্যথা, কদিন ধরেই ব্যথা করছে। তো কি একটু মলম লাগাচ্ছি বা তেল দিয়ে মালিশ করছি, তো কমছে না। মানে একটু চাপ লাগলে আরও ব্যথাটা বেড়ে যাচ্ছে। আগে থেকেই আমার হাতে একটু ব্যথা আছে, কিন্তু হাতের প্রবলেম আছে। তো একটু চাপ পড়লে বা বেশি কাজ হলে আমার হাতে ব্যথা করে। তো ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। আর এই যে বিছানা চাদরটা হচ্ছে ওটা চেঞ্জ করে দিলাম, আর একটা কাঁচা মানে বিছানা চাদরটা বিছিয়ে দিলাম, ওটা হচ্ছে সার্পে ভিজিয়ে দিব। মানে দুই খাটেরই বিছানা চাদরটা পাল্টাবো। আর এই যে বালিশের কভারটাও খুলে দিলাম, আর একটা কাঁচা মানে বালিশের কভারটা লাগাবো। তো গোছানো হয়ে গেছে, বিছানা হয়ে গেছে মানে বেডশিটটা। তো এখন হচ্ছে বালিশগুলো ভালো করে গুছিয়ে রাখবো, ভাঁজ করে রাখবো। আর এই যে বালিশের কভারটাও লাগিয়ে দিচ্ছি। আর কি বলতো বন্ধুরা, হাতে তো ডান হাতে একটু কাজ তো করতেই হবে, তো একটু কাজ হলেই হাতে লাগছে। তো বসে থাকলে তো হবে না, কাজ তো করতেই হবে। তো এই ঘরে চলে আসলাম, এই ঘরে বিছানা চাদরটা পাল্টে দিয়েছি, তো এটাও চাদরটা বিছিয়ে দিব। আমি ছেলেকে বললাম বিছিয়ে দিতে, কিন্তু ওরও তো শরীরটা ভালো নাই, ওই ঘাড় ব্যথা করছে, ঘাড়টা ঘুরাতে পারছে না, আবার দাঁতে ব্যথা। তো কী করবো, বাধ্য হয়ে আমাকেই বিছাতে হলো। তো এটা একটু বিছা হয়ে গেছে, বালিশগুলো গুছিয়ে দিব। এখানে শুধু ছেলে বসে আর কিছুটা বালিশ আমি এখানটাই রাখি, তো এখানটাই আছে। আর বিছানা চাদরটা পাল্টানো হয়েছে, তোশকটা একটু ঝেড়ে দিলাম, তো তোশক থেকে ধুলো ময়লা কিছুটা পড়ে থাকে। তো একটু লাঠি দিয়ে মুছে দিচ্ছি, মানে ওই ঘরও মোছা হয়ে গেছে, এই ঘরটাও মুছে নিব। আর ডাইনিং রুমের সোফার ছেড়ে ওটাও মুছে নিলাম, শুধু এই ঘরটা মোছার বাকি আছে। তো এটা একটু মুছে নিব আর রান্নাঘরে যাব। বাসনগুলো তোলা হয়ে গেছে, গ্যাসটা মুছে বাথরুমে যাব, ব্রাশ করে ফ্রেশ হয়ে আসবো। এসে মানে কালকের হচ্ছে ঘুগনি আছে, ঘুগনিটা বের করে গরম করে ঘুগনি মুড়ি খাবো, আজকে ওটাই জল খাবার হবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালকার সব বাসি কাজগুলো করা হলো, আর কী বলতো মানে বিছানা চাদরগুলো সব সার্ফে ভিজিয়ে দিয়েছি, স্নান করবো যখন তখন কাচবো। তো আজকে মেশিনে দিলাম না, মানে অল্পই কাপড় ছিল ওই জন্য দিলাম না। আর এই যে রান্নাঘরে চলে আসলাম, তো রান্নাঘরে এসে এই যে ঘুগনিটা গরম করতে দিয়েছি, কালকে ছোলার ঘুগনি করেছিলাম, তো ওটা আছে। তো ওটা দিয়েই সকালকার জল খাওয়া করবো, ওটা দিয়ে। তো মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি দিয়ে ঘুগনি খাবো, তো ওটাই জল খাওয়ার সকালকার। আর আজকে দুপুরে রান্না হবে, মাংস নিয়ে এসেছে, এই যে খাসির মাংস আছে, তো এটা দুপুরে রান্না করব। আগে ঘুগনি মুড়ি খেয়ে নেই। তো গরম করতে দিয়েছি, ফ্রিজ থেকে বের করলাম, গরম হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই। এই যে মুড়ি নিয়ে নিয়েছি, সকালে ছেলে হরলিক্স খেয়ে নিয়েছে, তো ঠিক আছে খেয়ে নেই তারপরে কথা বলছি। তো এই যে ছেলে চলে আসছে, ছেলের এই যে এখানে ব্যথা ফুলে গেছে, তো ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি। খাওয়া হয়ে গেছে সকালকার জল খাওয়া, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, তা এখন হচ্ছে মাংসটা কাটবো। মাংসটা কাটা আছে, শুধু বেছে নিব। দুটো আম আছে, আম আরও ছিল, তো সেগুলা ডাল দিয়ে করে খেয়েছি, তো এই দুটোই বেঁচে আছে। মানে দুটো তিনটা ছিল, একটা পুরোপুরি পেকে গেছে, বাইরে দেখা ছিল। এই ফ্রিজের ভিতর ছিল না, বাইরে রেখেছিলাম, ওই জন্য পেকে গেছে। এটা আমি একটু চিনি দিয়ে মেখে খাবো, কারণ এমনি খাওয়া যাবে না, খুবই টক। আর এমনি তো আমি হোমিও ওষুধ খাই, তো টক খেলে ওষুধ আর কোনো কাজে লাগবে না, কিন্তু তবু খাবো লব, মানে চিনি মেখে খাবো, মানে মিষ্টি করে খাবো। এটা এটা রেখে দেব। তো এই দুটো আম আছে, এই দুটো আমটা চাটনি করব। আর শুধু মাংস রান্না করব, ডাল আছে আর কালকের তরকারিগুলো আছে, তো এই সবই হবে।
তো দেখতে থাকো বন্ধুরা শুরু থেকে লাস্ট অব দি ভিডিওটা, ভালো লাগবে। এখন হচ্ছে মাংসগুলো আর সব আলু পেঁয়াজগুলো কাটবো। এই যে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিলাম, যে মাংসটা ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিলাম, আর এখানে হচ্ছে আলু আছে, আলু আছে, টমেটো দিব, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এখানে রসুন আর হচ্ছে আদা আছে। মাংসটা আগে হলুদ আর লবণ মেখে দেব। লবণ দিলাম, হলুদ দিব, তেল দিলাম, একটু মশলা দিব, ঢাকা দিয়ে রাখবো। মশলাটা আগে বেটে নিব। এখন একটু পেঁয়াজ দিলাম, আদা রসুনটা দিয়ে দিলাম, চারটা কাঁচা শুকনো লঙ্কা, চারটা শুকনো লঙ্কা দিলাম, জল লাগিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো, গ্যাসটা কমাই, অনেক গরম হয়ে গেছে কড়াইটা। একটু হলুদ দিয়ে দেবো, আলুগুলো ভাজা হয়ে গেছে, বের করে নেবো, গ্যাসটা কমালাম, আর জলটা এদিকে মাংসতে লাগাবো, গরম জল, গরম হয়ে গেছে, ওই গ্যাসটা বন্ধ করে দেবো। এই তেল হবে না, আর একটু তেল দিয়ে দেবো, এক চামচ গোটা জিরা দিলাম, কালো জিরা দিয়ে দেবো, এখানে দারচিনি আছে, ছোট এলাচ আছে, তেজপাতা লাগিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, গুঁড়ো দিলাম, পেঁয়াজগুলো লাগিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, মাংসটা মাখার সময় লবণ দেওয়া আছে হাফ চামচের মতো, অল্প দিলাম, রেখে দিলাম, গ্যাসটা বাড়িয়ে দিলাম, টমেটোগুলো লাগিয়ে দিলাম, পেঁয়াজটা টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, মশলাগুলো লাগাবো, এখন এই মশলাগুলো দিয়ে দিব, হলুদ দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিলাম, ধনিয়া পাউডার দিলাম, মাংসগুলো লাগিয়ে ভালো করে মশলাটা আর মাংসটা খুব ভালো করে কষে নেবে, মিষ্ট করে নেবে। ঢাকা দিয়ে দিব, ঢাকনাটা উঠাবো,
মাংসটা এখনো কষানো হয়নি। আলুগুলো লাগিয়ে দিয়েছি, মাংস উঠিয়ে রাখবো, ছেলে খাবে বলে জল লাগিয়ে দেবো। গরম মশলাটা লাগিয়ে দিব, এই প্যাকেটটাতে অল্প আছে, একটু লাগিয়ে দিব। এটাতে আর একটু আছে, এটাকে লাগিয়ে দিব। তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিব। এই আমি চাটনিটা করবো এখন, আর জিরাটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে গুঁড়ো করে নিলাম, তেল দিয়ে দিলাম। গোটা জিরা দিলাম, অল্প দিলাম, কালো জিরা দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, লাগিয়ে দিব। আমাকে আমটা কাটাই যাচ্ছিল না, আঁটি বসে গেছিলো, লবণ দিব, হলুদ দিব, জল লাগিয়ে দিব, এই দিয়ে দিলাম ছেলেটা। গ্যাসটা মুছে নিলাম, আর আমার জন্য যে গ্রিন টি করে নিয়েছি, আমার চাটনিটা হয়ে গেছে, এই যে তো জিরা ভেজে গুঁড়ো করে লাগালাম, ওই জন্য হয়তো কালো লাগছে দেখতে, কিন্তু খেতে ভালো লাগে। আর এই যে মাংস হয়ে গেছে, আর এটাতে তো ভাত আছে, তো রান্না হয়ে গেছে, গ্যাসটা মোছা হয়ে গেছে, এখন হচ্ছে চা খাবো, স্নান করতে যাবো। তো ঠিক আছে, রাখছি, পরে কথা বলছি। স্নান হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো, এখন ডেটটা বেজে গেছে, খাওয়ার বেড়ে নিয়েছি, এই যে ভাত বেড়ে নিয়েছি, এই যে মাংস নিয়েছি, এই যে সবাই খাচ্ছে। ঠিক আছে, খেয়ে নেই, তারপর কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 6:30 বাজে, তো সন্ধ্যার প্রদীপ দেখানো হয়ে গেছে, আর এই যে কাপড়গুলো আছে, ভাঁজ করব, তারপর রান্নাঘরে যাব, বাসন আছে বাসনগুলো তুলব, তারপর চা করব, কাপড়গুলো গুছাই। তো বন্ধুরা, ব্যালকনি থেকে কাপড়গুলো নিয়ে এসে রেখে দিয়েছিলাম, চেয়ারে রাখছিলাম, পুরো এক চেয়ার হয়ে গেছিলো কাপড়। তো শুধু আমার কাপড়, আবার ছেলের কিছু কাপড়, আর মানে বিছানা চাদরগুলো তো ছিলই, তো কিছু কাপড় আমি কেচেছিলাম, কিছু কাপড় রেখে দিলাম, ওর বাবা কেচে দিয়েছিল। তো হাতে আমার ব্যথা খুবই, তবু আমি এই কাপড়গুলো ভাঁজ করছি, হাতে লাগছে, তো তাড়াতাড়ি একটু গুছিয়ে একটু হাতে একটু তেল দিয়ে মালিশ করবো, নাহলে হাতটাও নড়াতেই পারছি না, এত ব্যথা করছে, হাতটাও মানে ফুলে গেছে ডান হাতের মানে গিরের কাছে, হঠাৎ করে বেশি করে ব্যথা হয়ে গেছে, মানে আগে থেকেই ব্যথা ছিল, কিন্তু আজ 2-3 দিন ধরে একটু করে ব্যথা হচ্ছে, তো আজকে বেশি ব্যথা করছে, কাপড়গুলো ভাঁজ হয়ে গেছে। তো বন্ধুরা, রাত্রে খাওয়ার বানানো হয়ে গেছে, আর রাত্রে আমি চা খেলাম না, শরীরটা এত খারাপ লাগছিলো, আর প্রচণ্ড আমার হাতে ব্যথা, মানে কাপড়টা ভাঁজ করলাম আর শুয়ে পড়েছিলাম, তা উঠে আবার রুটি করলাম, রুটি করারও ইচ্ছে করছিল না, মানে হাত নড়াতেই পারছি না, এত ব্যথা করছে, তো তবু করতে হলো, কী করবো।
এই যে খাবার বানিয়ে নিলে, তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে, তো একটু পরেই খাবো। তো আমার ভিডিওটা এখান থেকে, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।